সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিভিন্ন দলের মনোনীত নারী সংসদ সদস্যরা নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমা দেন। সরকারি দল মনোনীত সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা তাদের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে। তিনি বলেন, আগামীতে সংরক্ষিত আসন নির্বাচন বাতিল করে 20% নারীর সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসার কথা ভাবছে সরকার। আমরা আশা করব যে আগামীতে আপনার এই সংরক্ষিত মহিলা আসনের আর প্রয়োজন হবে না। আমরা আশা করব যে তারা সরাসরি নির্বাচিত হয়ে আসবে, এবং আমাদের টার্গেট থাকবে যে কমপক্ষে অন্তত 20% আপনার মহিলা যাতে সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারেন, সেটাই হলো আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা আশা করব যে পার্লামেন্টে অধিক সংখ্যক নারী সরাসরি নির্বাচিত হয়ে আসবেন আগামীতে। সৈয়দ আশরাফ বলেন, জাতীয় নির্বাচন বর্জনের রাজনৈতিক ভুল শুধরাতে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে চাচ্ছে। এটা আপনার বিএনপির একটা মস্ত বড় রাজনৈতিক ভুল, এবং এখন যারা বিএনপির নেতৃত্বে আছেন বা যারা বিএনপির কর্মী বা ভোটার, তারা কিন্তু এই তাদের সিদ্ধান্তটাকে তারা গ্রহণ করে না, কারণ নির্বাচন বর্জন করা কোনো মতেই উচিত ছিল না। এবং আওয়ামী লীগের ইতিহাস দেখেন, আওয়ামী লীগের জন্মের পর থেকে একবার বা দুইবার শুধুমাত্র নির্বাচনে যায় নাই, এটা বুনিয়াদী গণতন্ত্রের রাজনীতি হোক, নির্বাচনই হোক, আইয়ুব খানের সামরিক শাসনের বলেন, এরশাদের সামরিক শাসন সময় বলেন, জিয়াউর রহমানের সামরিক শাসন বলেন, আওয়ামী লীগ কিন্তু 79 নির্বাচনে গেছে, 86 নির্বাচনে গেছে, 1962 পাকিস্তানের আইয়ুব খানের বুনিয়াদী গণতন্ত্রের মধ্যে 66 এবং 62 পাকিস্তানের সামরিক শাসনের মধ্যে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন গেছে। বিএনপির কোনো কারণেই ছিল না আপনার নির্বাচন বর্জন করা, এবং এইটি বর্জন করে দে হ্যাভ লস্ট, এবং এটা অনেক সময় লাগবে তাদের সেই এই যে লসটাকে পূরণ করতে, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনার দুধের স্বাদ আপনার গলে মিটবে না।